বাবা মায় যদি বা স্ত্রী কেউ ঋণ থাকেন পাওয়া না থাকেন কন আপনারা কেন এটা বলি ভাই যান মায়ের খাইবেন গিয়ে ওই জায়গায় আল্লাহ গরিব আল্লাহ ক্ষমাশীল পরম দাল আপনি কত পাপ করবেন আল্লাহর কাছে আল্লাহ কী কত পাপ করবি তার চেয়ে বেশি আমি মাফ করার পারি কিন্তু বান্দার পাপ করবি বান্দার হট মারবে ওই পাপ আমার মাপের বাইরে আউট অফ ডি মার্কেশন তাইলে এখন আসেন ফেরেশতারা বললেন লাইল মালা না ইল্লামা আল্লামতানা আদমরে যে জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞান আমরা কিচ্ছু জানি না আমাদের লিমিটেড নলেজ আছে যেটুক দিচ্ছেন আপনি তাই তখনই বললে নুজুদু লিআদামা ডাউন টু এর আডাম তাইলে যদি ফেরেশতা রসুল হয় তাইলে manusia রসুল সমান হইয়া যায় কারণ আল্লাহ সূরা হজর 75 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহু ইস্তাফি মিনাল मलाइकाতে রাসূলান ওয়া মিনান নাস আল্লাহ

নবীউল্লাহ আছে তার নাম রাসূলুল্লাহ ল সার্বজনীন কিতাব নবীদেরর শর্তা রাসূলদেরর শর্তা কথাটাই তাই সার্বজনীন নামটাই এখানে ব্যবহার হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবীউল্লাহ বলে নি রাসূলুল্লাহ নবীলে বিশেষ মানুষের জন্য হয়ে গেল রাসূলুল্লাহ হইলে সবার জন্য হই সুতরাং khataman nabi qurane ache khataman rasul qurane <vulner> <erman nên dhug varit> <hums> <hums> ফেরেশতা যদি রসুল হইতে পারে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়াতে যদি বলে ফেরেশতা রসুল সুরা আঙ্কভূতের একতিরিশ নম্বর আয়াতে যদি বলে অলাম্মা জাত রসুল ইব্রাহিমা বিল বুশরা আমরা অসংখ্য রসুল ফেরেশতা রুপী রসূল পাঠাইছি ইব্রাহিমের কাছে সুসংবাদ দিবার জন্য তাইলে ফেরেশতা রসুল হইতে পারে কিন্তু নবী নাই

বাবা আমার একটা যে সন্তান আপনি আল্লাহর কাছে কইতেন একটু সরি রেখা বললাম তাহলে আমার আপনি গাউসে রাজম গাউসে পা যা তোর বৌরে লো আয়গা আনছে কায় আন্দর ঘরে চল বতই তোর বৌর পিঠটা খুলবার ক এই পর্যন্ত আমার পিঠের লগে লাগা তো পিঠের লগে লাগাইছে আহানে বড়গা মা পিঠের মধ্যে আমার লগে মিলিয়া খুব জোরে আমার যাতা দে কাabbam দুরুম কেমনে পিঠে উমরে আগে দড়ন যায় কাও ডর যেম নেই পারো কৌশলাزم হ হ হ করার পরে গজা বাচ্চা পেটে শোন ছেলে হবে নাম রাখবি মহিউদ্দিন আমার নাম রাখবি বুঝলেন বিশ্বে ইউরোপ আমেরিকা জার্মানে তার বই পরে বেশি এত বড় ওলি তার আর শামশের তাবরিজ আর মৌলানা জালাল উদ্দিন রুমি এই তিনটাই বেশি রিসার্চ তার মধ্যে ইবনুল আরবির দর্শন মাথা খারাপ করে ফেলায় সে যে কোরআন কি বুঝায় সেই জন্য বলতেছি উনি রসুলের রাউজা পাকে রসুলের সঙ্গে দেখা করতে গেলেন জারত করতে গেলেন বয়ে পড়ছে সঙ্গে সঙ্গে রসুল রাউজাতে উঠে গেলেন উঠা কয় বাবা মহিউদ্দিন আয় আমার বুকে আয় বুকে মিলে কালে দুইটা চুমা দিচ্ছে পঞ্চাশ ষাট জন হাজি অনেক হাজি থাকে তো এটা দেখা বলেছে দেখা সুভান

আরেক চাল আচ্ছা তো উনি যখন চলে গেলেন তখন অদৃশ্য হয়ে গেলেন তখন পঞ্চাশ ষাট জন আমার মনে নাই একটা কি যাই হোক হাজিরা বললো সোমান কত বড় ভাগ্যবান তুমি এই কথা কনে মহিউদ্দিন চিতা শুইয়া বললো চিতা শুইয়া বললো শুয়ে কয় আমারে তোমরা ভালোবাসো কহ ভালোবাসি মানে জানটা দিবার কোন জানটা অক্ষণে দিয়া ভালাম কয় ঠিক কহ কয় আমার কথা শুনবা কহ শুনুম কয় আমারে সব ডিঙ্গিয়া যাও লেঙ্গা যাও লিঙ্গা বুঝলেন তো ওই যে একটা খালের মতন এত টুক থাকলাম না এমনি করে পাউটা দিয়ে যাই না স্টেপ দিয়া উনি শুয়ে রয়েছেন তোমরা সব হাজিরা আমার বুকের উপরে দিয়ে লিঙ্গা লিঙ্গা যাও

অস্ট্রেলিয়ার ম্যাম দুইটা আর সাহেব দুইটা চারটেই মরিত বেশি নাই চেটা কত করে বাবা চলেন যাই আপনার এই বাংলাদেশ কি চিনব এনে মাথা আছে নিখে মনে কিছু নেন না আপনি সেই অস্ট্রেলিয়া হেন না দেখেন না আমি না আমি যাই পাম না কারণ আমি সুটকি খাই ডাইল খাই কদুর ডোকা খাই আপনি মাংস খাই পারি না আমি গরিবের পোলা স্কুল মাস্টারের পোলা আমার বাবা ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের মাস্টার আছে

আপত্তি নাই তো হ্যাঁ তারা পিএইচডি ডক্টরেট অস্ট্রেলিয়ার পার্থ ইউনিভার্সিটির প্রফেসর ও মুড়িদার এমনিও হয় না আল্লাহ বলতে কি ওরা তো আল্লাহ বললেনি গড গড বলতে কি বুঝেন তখন আমি বললাম যা আল্লাহ ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অব কনোটেশন অ্যান্ড ডেনোটেশন আল্লাহ কতগুলি গুণের সমষ্টির একত্র সমন্বয়ের নাম আল্লাহ তখন আমরা বলল এক্সপ্লেন ইট প্লিজ গুরু আর গুরু কয়েবার এটা ভালো করে একটু বুঝিয়ে দেন সাপোজ এ ট্রি একটা আম গাছ ইফ ইউ কাট দ্য আম বাংলায় তুমি যদি গাছের শিকড় গুলি কাইটা আইনা আমি তোমার দেখাই কি বলবা বলবা গাছের শিকড় আম গাছের শিকড় বলবা না কম এই রকম মোটা আম গাছটা মনে করার দিয়া কাইটা ওর কাণ্ডটা যদি গড়াই আপাত আষ্টজন্ডে দিয়ে আই না তোমার দেখাই বাঁশ দিয়ে ঠেইলা এটা কি তখন তুমি বলবা আম গাছের কাণ্ডটা এইটা দিয়ে না আপনি বোধয় ওই পালং বানাইবেন নালে চৌখাট বানাইবেন কাঠ বানাইবেন বোধ হয় বলবা না তুমি আমি তোমাকে যদি বিগ্রামিফিকেশন ব্রাঞ্চ নিয়ে আসি বড় ডালি এই তখন যে এইটা কি তুমি বলবা যে এটা আম গাছের বড় ডালি তারপরে যদি আমি ছোট ডালিটা নিয়ে আসি লিটল রামিফিকেশন নিয়ে আসি তখন যদি তোমার দেখাই তুমি কি বলবা বলবা এটা আম গাছের ছোট ডালি বলবা না কহ আমি তারপরে তোমার যদি পাতা নিয়ে আসি তো তুমি কি কইবা আম গাছের পাতা যদি আমি মুকুল নিয়ে আসি বলবা এটা আম গাছের ফুল মুকুল যদি আমনি আসেই কইবা যে এটা আম গাছের ফল আম বলবা না কহা আম গাছ যখন প্রত্যেকটা জিনিস ভাগ কইরা ফালাইলা তখন গাছ রইল কইন না তালি কি গাছে একটা নাম আসলে গাছ বলতে কিচ্ছে নাই তারপরটা আমি এই সব আই বুঝজালো কাছে বইলা দিছি আপনাদের কাছে আর কি করলাম ইশারায় বুঝালো তাহলে গাছের শিকড় কাণ্ড বড় ডালি ছোট ডালি পাতা ফুল ফল লোয়া আম গাছ ফল না থাকলে আম গাছ মুকুল না থাকলে আমগা। কিন্তু ভাগ করলে আর আম গাছ থাকে না সুতরাং রহিম করিম জব্বার হাইমুন কাইমুন কাহার তার যে তিনশো ষাট নিরানব্বই বা তার অসংখ্য সৌন্দর্য সবই তার নাম সব নাম একত্র করলে তার নাম হয় আল্লাহ আল্লাহ ইসমে আজম এই জন্য আমরা জিকির করি এই নাভির গুরাত থেকে নিয়া আল্লাহ কিন্তু আমরা পাই না কেন আল্লাহ না কেন সূরা মুমিনিনে 60 নম্বর আয়াতে তো আল্লাহ কইলাchitzে ফা কালা রাব্বুকুম উদুনি আস্তাযিব লাকুম ফা সুতারা কালা বললেন রাব্বুকুম রাব কাকুম তোমাদের রব বললেন উদুনি মাসদার দাউন আমাকে ডাক দাও আস্তাযিব মাসদার আল এজাবা অবশ্যই জবাব দেব লাকুম তোমাদেরকে আমার ডাকের সাথে সাথে জবাব দেব

আমি ডাকি উদুনি যদি আমরা ডাকি তোমরা ডাক মানে আমরা মানে কোরআন বলতে আছে উদুনি একা ডাক জাহাঙ্গীর তাইলে সাথে সাথে জবাব দেব এখন আমি চায়া দেখি আমি একা কিনা হায় হায় গবেষণা কইরা দেখি আমি তো একা না আমার ভিতরে আল্লাহ খান্নাস আল্লাহ আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে রক্তের পরতে পরতে ঢুকাইয়া দিছে আমি যদিও দেখি একা কিন্তু আমার মধ্যে নির্বাচনী ক্ষমতা দিছে আমার মধ্যে জিনকে খান্নাস রূপে ঢুকাইয়া দিছে আমি তো উদুনা উদুনি হইতে পারি নাই তাই বলছে তোমার ভিতরের খান্নাস তোমার ভিতরের ওই আমিত তোমার ভিতরের সেই অহং তোমার ভিতরে সেই হাস্তি ভাবটা ইগো আদাও তোমার ভিতরে যে খান্নাসটা আমি আমি বৌতাছে ওইটারে সরে দাও কারণ তুমি দেখতে যদিও একটা ভিতরে তুমি দুই খান মাও একটা মাল সরাইয়া দাও যদি সরাইতে পারো তাহলে ডাক আর সোনা লাগবে না ডাক তোমার ভিতরেই ভিতরে আল্লাহ ওরে জাহাঙ্গীর ছাগল মুরগির ডিমের মধ্যেই বাচ্চা ডিমের বাহিরে বাচ্চা নাই ডিম দিয়া মামলেট করার পারবা ডিম সিদ্ধ করে খাইতে পারবা ডিম দিয়া পুটিং বানিয়ে খাইতে পারবা আবার যদি বাচ্চা চাও তাহলে এই ডিমকেই ফুটায়া বাচ্চা বানাইতে হবে সুতরাং যদি আমাকে পাইতে চাও তাহলে নান ওয়াকরাম হেমিন হাবলিল ওয়ারির আমরা তোমার সাহারগের নিকটেই আছি তোমার আমি কে সরিয়া দাও তোমার হাস্তি খুদিকে সরিয়া দাও তোমার কে সরিয়া দাও

যখন সম্পূর্ণ রূপে নিজেকে নাই কইরা দিলাম তখন দেখি জমালে খুদ জমালে ইয়ারে দিদাম তখন আমি দেখি আমার পীর আমি আমার মুরিদ আমি হাকিকাতে সচরম সত্যে আপনার পিরো আপনি আপনার মুরিদ আপনি মঞ্জুর পীর আমি কিন্তু আমি একটা শরিয়তি জাহিরি ডামি পীর আমা আমা দিবার সময় যদি বাচ্চা মরা যায় দুধ দেয় না তখন দিয়া দিয়ে একটা আমা বানায় দামি বানায় ওইটা দিলে দুধ দেয় ঠিক এই জাহিরি এই মঞ্জুর যে আমি পীর এইটা এলাম আমা পীর আসলে মঞ্জুর পীর মঞ্জু মঞ্জুর মুড়িদ মঞ্জুর ভিতরে মঞ্জুর ভিতরে তাই বলতে চান চু যখন ক্ষুদরা কে যখন নিজেকে দিন গারাম যখন রূপে গরম করবে গরম করে যখন সম্পূর্ণরূপে নাই হয়ে যাইবা তখন দেখবা মালে খুদ

আদমে রক্তের পরতে পরতে ঢুইকা তারে লাকড়ি বানাইতে পারি আল্লাহ বলল দিলাম ক্ষমতা ওয়াস ওয়াসা ক্ষমতা দিলাম কুমন্ত্রণা দিবার ক্ষমতা দিলাম করা না করা তার নিজের ইচ্ছা কিন্তু যাইনা রাখি যারা আমার খাস বান্দা তাদেরকে হাজার কুমন্ত্রণা দিলেও তারা বিপথে যাবে না তারা যাবে না বিপথে যারা সত্যিকার আমার বন্ধা তাদেরকে আমরা জানি না আমরা বলি পীর আবার ধরুন কি সামিউন বাসি রুন্ কাদি তুমি আমার মনের কথা জানো তুমি আমার দিলের খবর জানো সবকিছু জানো তাহলে নমাজ পড়া তোমার কাছে চামো সোজা পায়া জামুগা এই পীর ধরতে হয় কর্তিকা এই নাই ঝামেলা নাই টানটা পীরের অচুর পানি দিতে হয় পীরের হুজুর হুজুর কইতে হয় পীরের পাও টিপতে হয় আব্বা আব্বা কইতে হয় আব্বারে বিস্তায় শোয়াইতে হয় টাকা দিতে হয় এই কি ডং পাইছে নাকি এটা কি ব্যবসা পাইছে নাকি তুমি আল্লাহ বলতেছো আমি তোমার মনের কথা সবকিছু জানি তাইলে তোমারে নামাজ পড়া ডাক দেবো তুমি সোজা শুই না যাইবা এই পীর নাই জামেলা আমি দরবার জামুনা চিন্তা করলাম যেই কথা কেন বললো ইহি বি আনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল আল্লা নিচে বলতেছেন সেই সোজা পথে চল যাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের পথে এখন নিয়ামত তো গাউসল আজম গাউসে পাকের উপরে পড়ছে নিয়ামত তো খাজা বাবার উপরে পড়ছে এই ভারতবর্ষে যে পঞ্চাশ ষাট কোটি মুসলমান দেখেন এটা খাজা বাবার ধান আন আমতা আলাইহিম যাহাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের হেদিন সির আতাল মুস্তাকিম সেই ইস্তেকামাতের পথ দেখাও আমাদেরকে আন আমতা যাহাদের উপরে নিয়ামত পড়ছে আলাইহিম যাহাদের উপরে আমার নিয়ামত পড়ছে তাদের পথে চলো তো নিয়ামত কাগ উপরে পড়ছে চাইয়া দেখি গাওসালা আজাম পাকের উপরে নিয়ামত পড়ছে গাজাগারিব নওয়াজের উপরে নিয়ামত পড়ছে বাহাউদ্দিন নাকশেবন্দীর উপরে নিয়ে আমত পড়ছেন বজরউদ্দিন আহম্মদ মুজাফ্জেদে আল ফেসানি শিরহিন্দদের উপরে নেয়ামত পড়ছেন বাজিদ মুস্তামির উপরে নেয়ামত পড়ছেন জুলাইদ বুগ্দাদির রূপে নিয়ামত পড়ছেন আপনার হুজ্জাতুল ইসলাম ইমাম গাসালির উপরে নিয়ামত পড়ছেন মাওলানা জালালুদ্দিন নুমির উপরে নিয়ামত পড়ছেন বাইলে দেখি তো তারা পীর ধরছে না সোজা নামাজ পড়া ডাক দিচ্ছে একটু ইতিহাস খুইলা দেখি ইতিহাস খুইলা দেখি খাজা গরিব নওয়াজের জন্মদাতার নাম গিয়াসউদ্দিন চিশতি পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা হায় হায় এত হুসাইনি হাসানি নবীর বংশধর নবীর খাস বংশধর হ্যাঁ আবার পীর দরবার গেল কেন

বড় সাব হাসানি হুসাইনি ডাইরেক্ট রসুলের বংশধর উনিও কেন তার শ্বশুর আবু সালে কাছে মুড়ি ধইলেন পৃথিবীর সবচেয়ে বড় মওলানা রিয়ন্ড আলফ্রেড গুইলিয়াম মন্টোগুমারি ওয়াট ইবি ব্রাউন বলেছেন যে মওলানা জালাল উদ্দিন রুমির মতো বড় আর হয় নাই হয় না হবে না যিনি এক লক্ষের উপরে লেখা বলছিলেন মাস্টবী সতেরো খন্ডে এটার অনুবাদ বাংলায় হয় না একটু রয়েছে কারণ বাংলাদেশে ওহাবি দিয়া সত্যিকার জিনিস নাই খালি আল্লাহ আল্লাহ আবার কি তো জালাল উদ্দিন রুমির সতরা খন্ড সেই মাস্টবী শরীফ লেখবার সময় দুইটি কথা লিখেছিলেন ਦਰزبানে কোরআনে পহলবি মাসনবি মাসনবি এই মাসনবি শরীফ মানুষের ভাষায় পার্সি ভাষায় রচিত মানুষের কোরআন সারা দুনিয়ার মুসলমানরা অবনত মস্তকে মাইনান নিছেন তারপরের পৃষ্ঠা খুইলা যখন উনি মাসনবি শরীফ পড়ি তখন পয়লা লাইনেই লেখেন খোদবা মোল্লারম কামেল তা গোলামে সমসেত্ত্বা ব্রিজিনা শোদ মোল্লারম নিজে নিজে কামেল হয় নাই যে পর্যন্ত না শামসেত্ত্বাব্রিজের গোলামি না গ্রহণ করছি মানে শামসেত্তা ব্রিজের যদি গোলামি গ্রহণ করে তাইলে পীর তার তাইলে সামসেত্তা ব্রিজ কি পাস মল রুমি তো পিএইচডি ইর বা ডিলিট ডিএসসি সেই দিনে ডিএসসি তাইলে তারপীঠ ডিএসসি রূপে এ হবে মানে শামসেত্তাবড়ি তার পীরের দেহি মাশ আল্লা বই রায় আঙ্গুল টিপসই তাইলে টিপস কাছে মওলানা জালালুদ্দিন রুমি কি জ্ঞান পাইল। বুঝছেন কিছু আমার রসুনুলুল্লাহকে যখন জিব্রেলালাই হে সালাতু সালাম এরা পর্বতে আর একরা বেশ বেড়া বেকাল্লাসি যখন সুরাটা নিয়ে আসলেন তিনি কেন আদর্শ লিপির মতো লেখা লই আইলেন না সেপারার মতো লেখা নিয়ে আসলেন না ইংলিশ মিডিয়ামের বইয়ের মতো লেখা নিয়ে আসলেন না নুরানি অক্ষর দিয়া লেখা নিয়ে আসলেন না উনি বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন একরা বেস রাব্বে কাল্লাজি খালাক আমরা পোলা পান্ডে এমনি পড়াই নি কি একটা আদর্শ লিপি আই না কই মা পর ক খ গ গ উ ম এ বি সি ডি আলি বে তে সে বইলই না তো জিবরিল বই নাই না পড়তাছে আমার নবীজি বলে আমি পড়তে জানি না তিনবার বলার পরে বুকে একটা চাপ দিলেন চাপ ক্লিয়ার ওখানে এইটা বুকের চাপ দিলে যে জ্ঞান ভিতরে ঢুইকা যায় আল্লাহ পাক সেইটাই এই বিংশ শতাব্দীতে ফটোস্টেট মেশিন বাইর কইরা দিচ্ছে দলিলটা উপরে দেন একটা জাতা দেয় বর্বরিয়া বাইর কইরা দেয় হুবহু দলিল দেখিয়ে দিচ্ছে দলিলটা উপরে দেন দিয়ে একটা জাতা দেয় ফাঁচকে না বিত্রে বাইরে গেল হায় হায় হুবু হুব তো দলিল তো হুবু হুব ফটোস্টেজ দেন না তাইলে সিনায় সিনায় বিদ্যা আছে মাওলানা জালাল উদ্দিন রুমি কেন এই মূর্খ টিপসই শামসেদ তাবরিজের কাছে মুড়ি ধইতে যাবে আবার লেখে নিজে মিজে কামেল হই নাই যে পর্যন্ত না শামশেদ তাবরিজের গোলামি গ্রহণ না করছি তাহলে শামশেদ টিপসই মারখার কাছে মলানা রুমি কোন জ্ঞান পাইছিল আসেন বাহারুল উলুম যাকে জ্ঞানের সমুদ্র বলা হয় হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি যাকে এহিয়া উলুম উদ্দিন কি মিয়ায় শাহাদাত এবং যিনি একশো খন্ডে কোরআন শরীফ তফসির লিখছিলেন জানস্ত সবচেয়ে বড় যেটা সেলজুকি দ্বিতীয় মোহাম্মদ রাজায় বাবুর চি সবার সামনে একশো খন্ড কোরআন পুইরা ফালাইল তার পুরো অংশ এখনো বৈরুতের মিউজিয়ামে আছে এহিয়া উলুম উদ্দিনও পুইরা ফালাইতো বাবুর কাছে দিছে এইটা শুক্রবার দিন জুম্মান নামাজের পরে সবার সামনে এই আয় উলুমুদ্দিন পুইরা ফালাইবা চির মায়া লাইয়া গেছে বাবুর চি তাড়াতাড়ি মিশর কাগজ সেই দিনে পাওয়া যাইত বই রকম কাগজ এইরা বাইন্ডিং কইরা এরকম কইরা এই অন্যখানে দিয়া নকল একটা কাগজ ওই দিনের তেল মেল জৈতুন দিয়া জ্বালিয়া দিচ্ছে রাজা কয়মার হাবা জ্বালিয়া দিচ্ছে হিয়া উলুমুদ্দিন এই জন্য বড় বড় দার্শনিক রাইস্তাবিক দার্শনিক